অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নদিয়া জেলার সমস্ত অঞ্চল থেকে বিভিন্ন মেলার আয়োজনকারীরা উপস্থিত ছিলেন। গতকাল রাজধানী শহর কলকাতায় এই একই মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদুল সাহা নামে এক প্রৌঢ় ব্যবসায়ী। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মূলত সারা বছর বিভিন্ন মেলার ওপর নির্ভর করে সারা বছরের দিন গুজরান করেন সেই সব মানুষরা আজ মিছিলে অংশ নিয়েছিলেন। তাদের পরিবারগুলি আজ কঠিন সমস্যার মুখে দাঁড়িয়ে। তারা তাদের সন্তানদের ঠিকমতো শিক্ষাদান করতে পারছেন না আর্থিক সমস্যার কারণে। তাদের একটাই দাবি, বর্তমানে শপিং মল, সিনেমা হল, মদের দোকান খুলে গেলেও সরকার কোনো মেলার অনুমতি দিচ্ছেন না। আগামীতে মেলার ভরা মরশুম আসছে, তাই তাদের একটাই আবেদন, মেলাগুলির অনুমতি দেয়া হোক। কৃষ্ণনগর থেকে অনুদেব মিত্রের রিপোর্ট, খবরের দুনিয়া। পূজো উৎসব ও উপহারে একটাই ঠিকানা, শোভা ফ্যাশন। স্মার্ট মডার্ন এক্সক্লুসিভ কালেকশনের বিপুল সম্ভার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, একটাই ঠিকানা, শোভা ফ্যাশন। নেতাজি স্ট্যাচুর পাশে মীরা বাজার, পলাশি, নদিয়া। দীর্ঘ সাত মাস পার করে আট মাসে কত হচ্ছে আমাদের মেলা বন্ধ। আমাদের মেলা ছাড়া আর কোনো রাস্তা নেই, এবং যে কোনো মেলায় দোকান দিয়ে বসলে আমাদের যাই কিছু হোক না কেন, ওই নিয়ে আমরা পরিবার নিয়ে বাঁচতে পারি, কারণ আমরা আর কোনো কিছু করি না, আমাদের আর কোনো কিছু করার কায়দা নেই। তাই আমরা আজকে জায়গায় জায়গায় ডিএম সাহেবের কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, এমপির কাছে, এমএলএর কাছে দরজায় গিয়ে আমি করা নাড়িয়েছি, সবাই আমাকে সাহায্য দিয়েছে, কিন্তু সাহায্য দিলে কী হবে, কাজের সাহায্য আমি কারোর পাইনি। শুধু একমাত্র ডিএম সাহেব আমাকে দিয়েছেন, কথা দিয়েছেন, এবং সেদিনকে এসে আমি সব পারমিশন করে নিয়ে গেছি যে আজকে আমরা একটা গৌণ মিছিল করবো, আপনার সাথে কয়েকটা কথা বলবো, দেখি উনি কী বলেন আমাদের, যাতে আমরা বাঁচতে পারি, যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়, সেরকম যদি একটা দায়িত্ব নিয়ে নেন তাহলে হয়তো আমরা বেঁচে যাবো। হয়তো বুধবারে আমরা নবান্নে যাবো, ধর্নায় ধরবো। কালকে কলকাতায় গিয়েছিলাম, মিটিং করে এসেছি, মিছিল করার সময় এমন টাইমে যখন রাজার হাট দিয়ে ঘুরি, তখন ঘোরার সময় রাজার বাজার থেকে তখন ঘুরে আসছি, ওই মোড়ের টাইমটায় এক বয়স্ক ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা যান, এবং আমরা খুব দুঃখের সঙ্গে জানাতে চাইছি। এই ভদ্রলোকের ছবিটা এখানে আছে, আপনারা দেখে নিন, এই ভদ্রলোক কালকে মারা গিয়েছেন। তাই আমরা জায়গায় জায়গায় গিয়ে সবার কাছে গিয়ে যে আমরা একই কথা বলছি, আমাদের মেলা চালু করুন, আমাদের মেলা চালু করতে দিন, আমরা মেলা কোনোরকম চালু করলে